আরে বাবা হাত কাটছেন কেন? আমলোক আন্দোলন মিল যায়, আমলোক পাতা হয়, আমলোক রোকনা নেই হোক, ঠিক এদিকে একবার দিদি, এদিকে একবার দিদি, দিদি এদিকে, দিদি এদিকে একবার। এখন অবধি এজেন্ট বসতে, এবার যদি একটা এলাকায় এজেন্টই না বসতে দেওয়া হয় তাহলে সেখানে সাধারণ মানুষের ভোট দেবেন কি করে? এজেন্ট তো এই কারণেই থাকেন যাতে কোনো জায়গায় পক্ষপাতিত্ব না হয়। ফলে আমাদের যে আশঙ্কার কথা আমরা বারবার বলেছি, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে একমাত্র অনলি ওয়ে লেফট ইজ যে উনি বুথ জ্যাম করে, বুথ দখল করে ভোট পাবেন। যে ভয় উনি প্রথম দিন থেকে পাচ্ছেন সেই ভয়েরই প্রতিফলন করছেন। কিন্তু এইবার অন্যবারের নির্বাচনের মতো হবে, আমরা এখান থেকে ডাইরেক্ট সেই সমস্যাতে যাবো, সেই সমস্যা হয়েছে। এবং আমার এজেন্টরা সমস্ত জায়গায় বসবে, এর দায়িত্ব যেমন ইলেকশন কমিশনকে নিতে হবে তেমন পুলিশ প্রশাসনকে নিতে হবে। এত মানুষের ভিড়, এত লম্বা লাইন, আশাবাদী একদম এই এলাকা, আমার নিজের এলাকা আপনারাও দেখেছেন, কারোর কাছে আমি ঠিক প্রার্থী নই, কারোর কাছে আমি ছোটো বোন, কারোর কাছে বন্ধু, কারোর কাছে নাতি, বলে তারা তাদের মেয়েকে, আমি এখানে যা দেখলাম কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন তারা রয়েছে, এবং এখনো পর্যন্ত এখানে কোনো গণ্ডগোলের খবর আমরা পাইনি। বাঁকড়ার যেখানে খবর পেয়েছি যে পুলিশ প্রশাসন, কিন্তু এখনো আমরা ঠিক স্যাটিসফাইড নই। আমি সরেজমিনে দেখতে চাই, ওখানকার ইলেকশন সেক্টর অফিসারের সঙ্গে অলরেডি কথা হয়েছে, আমরা যা বলছি না সেগুলো কাজে কার্যকরী হচ্ছে কি না সেটা। থ্যাংক ইউ।
আরে বাবা হাত খাচ্ছেন কেন? আমলোক আন্দোলন মিল যায়, আমলোক পতা হয়, আমলোক রোকনা নেই হোগা, ঠিক আছে? এদিকে একবার দিদি, এদিকে একবার দিদি, দিদি এদিকে, দিদি এদিকে একবার লাইন লাগাও দাদা, এদিকে চলে আসো, তোরা পিছনে আসো।